আওয়ামী লীগ সরকার পতনের পর যারা সবথেকে বেশি বেকায়দায় পড়েছেন তাদের মধ্যে অন্যতম বিএনএম তৃণমূল বিএনপির মতো দলের নেতারা। তাই তো রাজনৈতিক অঙ্গনে অনেকের প্রশ্ন, কোথায় আছে কিংস পার্টির নেতারা? তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর আলোচিত সমালোচিত শমশের মুবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের মতো নেতারা প্রলোভন ও চাপে পড়ে আওয়ামী লীগের সাজানো নির্বাচনের অংশ নিয়ে তারা এখন মহাবিপাকে আছেন। দ্বাদশ সংসদ নির্বাচনের সময় কিংস পার্টি নেতৃত্ব দিয়েছেন বিএনপি ও সমমনা দলের কয়েকজন দল ছুট নেতা। গত ১৬ বছরে আওয়ামী লীগের শাসনামলে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে সরকারের পৃষ্ঠপোষকতায় অংশ নেয় কয়েকটি রাজনৈতিক দল দেশের মানুষের কাছে পরিচিতি পায় কিংস পার্টি হিসেবে। গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে চট্টগ্রাম ৫ আসন থেকে জয়ী হয়েছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। গত ৫ আগস্টের পর আর তিনি জনসম্মুখে আসেননি, এমনকি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। জেনারেল ইব্রাহিম নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে ভূমিকা পালন করতেন, কিন্তু হঠাৎ করে নির্বাচনে অংশ নেয় তিনি জাতীয় বেইমান পরিচিতি পায়। নির্বাচনের ঠিক আগে বিএনএম তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। সে সময় তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের জানান, আগামী সংসদে একমাত্র বিরোধী দল হবে তার দল। তবে নির্বাচনে অংশ নিয়ে এইসব দলের নেতাদের সবাই হারিয়েছেন জামানত। দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার একটি সংবাদ মাধ্যমকে বলেন, আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার ছিলাম, শেখ হাসিনার পক্ষে কখনো আমি একটি কথাও বলিনি, আমি আমার একই আদর্শের আরেকটি দলে যোগদান করেছি। বিএনপি ও তৃণমূল বিএনপি দুটি দলেরই গঠনতন্ত্র লিখেছেন ব্যারিস্টার নাজমুল হুদা। তৃণমূল বিএনপিতে যোগদানের ভাষণে আমি খালেদা জিয়ারও মুক্তি চেয়েছিলাম। মূলত নিজের প্রয়োজনে শাসক বা রাজারা যে দল বানায় তাই মূলত কিংস পার্টি হিসেবে পরিচিত। ক্ষমতাসীন দলের পৃষ্ঠপোষকতায় এ দল তৈরি হয়ে থাকে, যাদের কাজই থাকে ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষা করা। বাংলাদেশে ১৯৭৫ সালের পর থেকে রাজনৈতিক মাঠে বিভিন্ন সময় দেখা গিয়েছে এই দল। তবে ২০০৭ সালে এই দলগুলি কিংস পার্টি হিসেবে পরিচিতি পায়। কিংস পার্টিকে অনেকে মির্জাপুর পার্টিও বলে ডাকেন। এখন দেখার বিষয়, আওয়ামী লীগ সরকারের সময় গড়ে ওঠা এসব কিংস পার্টি ও তাদের নেতাদের ভাগ্যে ভবিষ্যতে কি আছে।